রাজার দক্ষ রাজার কন্যা তুমি, নামে দুর্গা দেবী, শত শত দোষ করিল, তুমি বড় সতে বলো অন্য ঘরে গেলে বুড়ো, বারো বছরের যুবক আর মোর ঘরে আসলে পুরো আশি বছরের বুড়ো। অর্থাৎ যারা বহুরূপী তাদের নিয়ে কিন্তু এই আলিপুর সার্বজনীনের বিষয়, এবং দেখো দেখতেই পাচ্ছি তারা কিন্তু এখানে যে অভিনয়টা করছে, অর্থাৎ তারা মেকআপ রুমে সাজছেন প্রত্যেকে, অর্থাৎ প্রত্যেকে যে বহুরূপী সেই বহুরূপীদের দেখতে পাচ্ছি যারা এখানে মেকআপ করছেন। এটা খুব সুন্দর লাগছে, কিন্তু বেশ দারুণ লাগছে দেখো, মানে এই যে অর্থাৎ আমরা প্রচুর বহুরূপীদের দেখি যারা এই সময় হয়তো কেউ দুর্গা, কেউ কালী, কেউ সরস্বতী, লক্ষ্মী বিভিন্ন বেশে বেরোন, এবং তাদেরকে নিয়েই কিন্তু আজকে আলিপুর সার্বজনীনের বিষয় ভাবনা। দেখো এখানে দুর্গা দেখতে পাচ্ছি, এবং অর্থাৎ বেশ ভালো লাগছে। এটাকে যদি আমি এভাবে করে ধরি আয়না, তারা কিন্তু আয়নার সামনে রয়েছেন, তারা সাজছেন নিজেদেরকে, তারা তৈরি করছেন, কারণ তাদের যে বিষয় সেই শোয়ের জন্য। এবং দেখো দেখতেই পাচ্ছি খুব সুন্দর লাগছে, এবং এই যে পটভূমিকা অসাধারণ। এবার দেখাবো দেবাদিদেব মহাদেবকে, এই দেখো দেবাদিদেব মহাদেবও কিন্তু রয়েছেন এখানে, তিনি কিন্তু সাজার জন্য ব্যস্ত। অর্থাৎ দারুণ লাগছে প্রত্যেককে, এবং অসাধারণ একটা বিষয়বস্তু সব মিলিয়ে আলিপুর সার্বজনীন কিন্তু এবারে ফাটাফাটি একদম। অর্থাৎ এইরকম কিন্তু আমরা সাধারণত লাইভ কাউকে করতে দেখিনি, অর্থাৎ লাইভ যে বহুরূপী এখানে দেখানো হচ্ছে মণ্ডপের মধ্যে, সেই লাইভ বহুরূপী। তো এই শিব দুর্গা সবাই রয়েছে এখানে। সফল ভাদুরী যিনি একাধারে ছিলেন পুরুষ শরীরে নারী স্বভাব, অর্থাৎ তিনি কিন্তু প্রচুর যাত্রা করেছেন এক সময়, এবং তাকে নিয়ে ঋতুপর্ণ ঘোষ পরে সিনেমা বানান আমরা প্রত্যেকেই জানি, তাকে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। দেখো দেখতেই পাচ্ছি আলিপুর সার্বজনীনে, এবং ভাবনা অনির্বাণ প্যান্ডেলওয়ালা সত্যি সুন্দর ভাবনা। আমরা কেউ তাদের বলি বহুরূপী, কেউ বলি সং, সব মিলিয়ে কিন্তু এই পেশাটা একটা সময় খুব দারুণভাবে জনপ্রিয় ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে কিন্তু এই পেশাগুলো ধীরে ধীরে লুপ্ত হচ্ছে। অর্থাৎ বিভিন্ন গ্রামে আগে রূপকথার গল্প বা ঐতিহাসিক গল্পগুলোকে বা পৌরাণিক গল্পগুলোকে যারা গাত্ত, তাদের সুন্দর রূপচর্চা দিয়ে, লোকগীতি দিয়ে, সেগুলোকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে, এবং সেই বহুরূপী বা সং সত্যি আজ কিন্তু আর দেখা যায় না। এই যে বহুরূপীদের যে কাজল, তার যে সাজদ, সেই কাজল কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখো সেই যে কাজলগুলো, সেই কাজল দানিগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের যে সাজ, অর্থাৎ বহুরূপীদের যে সাজ, সেই সাজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ পরিকল্পনা, অসাধারণ পরিকল্পনা। কিন্তু অসাধারণ একটা পরিবেশ পাচ্ছি, অর্থাৎ যে বহুরূপীরা একসময় বিভিন্ন নাট মন্দিরে সঙ্গ সেজে তারা অভিনয় করতো, যেটা বলছি যে যে পেশা কিন্তু এই মুহূর্তে লুপ্ত, সেই কিন্তু একটা তার যে লাইভ শো সেটা রাখা হয়েছে, অসাধারণ সুন্দর পরিকল্পনা। দেখো সেই যে আগে নাটক হতো, শুরু
বিভিন্ন গ্রাম থেকে যে লোকগাথাগুলো আসলে লুপ্ত হচ্ছে, সেই লুপ্তপ্রায় লোকগাথাকে কিন্তু এই মুহূর্তে আলিপুর সার্বজনীনে কিন্তু তাদের লাইভ শোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই পেশা কিন্তু ধীরে ধীরে লুপ্ত হচ্ছে, অসাধারণ ছিল একসময় পেশা বিভিন্ন গ্রামে। অন্য ঘরে গেলে বুড়ো 12 বছরের যুবক, আর মোর ঘরে আসলে পুরো 80 বছরের বুড়ো। তোমার পিতা হিমালয়ে সহজে পাথর আজ এক এক করে সকল কিছু ভুলে যাওয়ার পূর্বে তুমি আমায় বলে দিলে ওই বিবাহ কতদিনে তাকে খাওয়াইতে হয় মরে। স্বামী যেন অসুস্থ রয়েছে, তাই তার পরিবর্তে আজ এসেছি আমি এই খেওয়া ঘাটে খেওয়া বাড়িতে। জানি না প্রত্যহদিন খাওয়া বাড়িতে বাড়িতে যেন মূল্য আমি পাই না, কোনো মতে অন্ন জোগাড় করে দুটি অন্ন মুখে দিই। তাই তো ঠিক আগেকার দিনে যেমন আমরা জমিদার বাড়ি দেখতাম, এখানে কিন্তু সেই জমিদার বাড়ি প্রায় দেখানো হয়েছে। অর্থাৎ বনেদি বাড়ির যে পুজোগুলো যেমন হয়, সেই বনেদি বাড়ির পুজোর কিন্তু উঠোন এখানে দেখানো হয়েছে, এবং প্রতিমা অসাধারণ সুন্দর প্রতিমা। এখানে যারা অভিনয় করছেন তারা কিন্তু সবাই বেশিরভাগই আমরা যাকে বলি থার্ড জেন্ডার, কিন্তু সত্যি কথা এখানে ভালো একটা জিনিস লেখা আছে। দেখো, অর্থনারীশ্বর শিব ও পার্বতীর মনোমুগ্ধ রূপ, এবং নবদ্বীপের নিমাই পণ্ডিত কিন্তু তিনি অন্তরঙ্গে ছিলেন রাধা, বহিরঙ্গে ছিলেন কৃষ্ণ। রাধা ভাবে সুবলিত, কৃষ্ণ স্বরূপে নিত্য যুগলাবতার। প্রভুকে ঘিরে তাই ভক্তের ভক্তি রাগানুরাগ, সেই ভক্তিতে পৌরষ নেই, লিঙ্গ পরিচয় গৌণ বা মুক্ত। অর্থাৎ নরদেহে নারীদেরও কিন্তু অধিকার রয়েছে, এই দেশ এই মাটি অর্ধনারীশ্বরদেরও, অর্থাৎ আমরা যাকে বলি তৃতীয় লিঙ্গ। এবং এখানে যারা অভিনয় করছেন তারা কিন্তু বেশিরভাগই সেই থার্ড জেন্ডারদের মানুষজন, যারা একসময় আমরা যখন যাত্রা দেখতাম তখন কিন্তু মহিলাদের সেই যাত্রায় প্রবেশাধিকার ছিল না, পুরুষরাই করতেন সেখানেও। অর্থাৎ সব কথাই বোধ হয় কোথাও বলা হয়েছে এর মধ্যে, এবং সুন্দর কিন্তু এই কথাটা লাগলো। এটা খুব সুন্দর কথা যে এখানে আজকে যারা অভিনয় করছেন তারা কিন্তু বেশিরভাগই থার্ড জেন্ডারের মানুষজন, এবং তাদের যে অভিনয় এতটাই মন ছুঁয়েছে। এবং আবার বলতে ইচ্ছে করছে এই কথাই, নরদেহ ঈশ্বরের গর্ভগৃহ, নরদেহ যেমন পুরুষের তেমন নারীর অধিকার, এই দেশ এই মাটি অর্ধনারীশ্বরদের, এটাই সত্যি। Thank you.
কার্তিককে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, গণেশ আর কার্তিক। অনির্বাণদার মণ্ডপের একটা বৈশিষ্ট্য, অনির্বাণদার মণ্ডপে কিন্তু এইরকম অঙ্কন চিত্র থাকবে দেয়ালে। এবং যাত্রার সাজের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কগুলো কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ট্যাঙ্কে কিন্তু বিভিন্ন সাজ সরঞ্জাম থাকে, মালপত্র থাকে। অসাধারণ লাগছে কিন্তু এই পরিবেশটা, বিশ্বাস করো। যেটা বলছিলাম যে আজকাল তো বহুরূপী প্রায় উঠেই গেছে এবং যাত্রাও ধীরে ধীরে উঠতে চলেছে, কিন্তু একসময় বহুরূপীরা বিভিন্ন গ্রামে গঞ্জে তারা কিন্তু এই রকম উপস্থাপনা করত বিভিন্ন নাটকগুলোর, এবং সেটাই কোথাও তুলে ধরা হয়েছে। এখানে সেই সাজঘর দেখতেই পাচ্ছি, আয়নার সামনে সাজঘর, এবং বেশ বললাম না পরিবেশটা দারুণ লাগছে। অর্থাৎ বহুরূপীদেরকে নিয়ে কিন্তু এখানে তৈরি করা হয়েছে এক অসাধারণ কল্পনা। এগুলো এতদিন ধরে লুপ্ত ছিল, সেগুলো কিন্তু যাতে মানুষ আবার বুঝতে পারে, মানুষ জানতে পারে, সেগুলো নিয়ে কিন্তু তাদের ভাবনা লাগলো আলিপুর সার্বজনীন। এখানে আসল মূল কথা কিন্তু যে এই পৃথিবী যেমন একজন পুরুষের তেমন একজন নারীরও, তেমনি যাদেরকে আমরা থার্ড জেন্ডার বলি, অর্থাৎ যে শরীরে নারীসত্তা এবং পুরুষত্তা উভয় রয়েছে, তারাও কিন্তু অধিকারী এখানকার, তারাও কিন্তু মানুষ, এবং তাদের কিছু কথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং দেখো দেখতেই পাচ্ছি সেই দৃশ্য, অর্থাৎ শিব যেমন পার্বতীতে লীন থাকে অর্ধনারীশ্বর, যেমন নিমাই পণ্ডিত এক ধারে কৃষ্ণ একই ধারে রাধা, ঠিক তেমন কিন্তু বলা হয়েছে যে যাদেরকে আমরা থার্ড জেন্ডার বলি তারা কিন্তু সমাজে কোথাও সম্মান পাওয়ার যোগ্য, এবং আজকে যারা অনুষ্ঠান করছে তারা কিন্তু সবাই থার্ড জেন্ডার, যাদেরকে আমরা বলি অর্থাৎ তৃতীয় লিঙ্গ, তারা একটা অনবদ্য অনুষ্ঠান করছেন তারা। খুব ভালো লাগলো, ভালো থাকুন আপনারা। খুব সুন্দর একটা বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে আমি বেরিয়ে যাবো আলিপুর সার্বজনীন থেকে, তোমার সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে।